Assalamualaikum. Welcome back to our channel. সবাই কেমন আছেন? আমি জানি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তাই ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হাঁসের মাংস। Yes. যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা দেখবেন। কিভাবে আজ আমরা হাঁসের মাংস রান্না করি তাহলে চলেন দেখি। ভিউয়ার্স আমরা এখানে বড় একটা হাঁস নিয়েছি যেটাকে আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের গায়ে চামড়া লাগানো, সেই চামড়াটা আমরা ভালো করে পরিষ্কার করে সামান্য একটু পুড়িয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে একে একে সব মশলা অ্যাড করছি। দেখেন আমরা এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি। আমাদের হাঁসটা মাশাআল্লাহ অনেক বড়, লাইক আমাদের দেশে যেরকম বলে রাজহাঁস সেইরকমই। এবার এখানে কিছু মশলা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আস্ত যাবে। বড় এলাচ দুইটা, কালো এলাচ, দারচিনি আমরা দুইটাকে ছোট করে কেটে নিয়েছি। ছোট এলাচ দিচ্ছি 5-6টা মতন, তেজপাতা দিয়ে দিলাম প্রায় 4-5টা, লং দিচ্ছি এখানে 8-10টা, আর গোলমরিচ প্রায় 12-14টা মতন। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা বাটা আমরা এখানে 2 টেবিল চামচ নিয়েছি, আর রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ। রসুনের ভাগটা একটু বেশি দিয়েছি কারণ হাঁসের মাংসতে একটু গন্ধ আসে, অ্যাটলিস্ট কার লাগে জানি না, আমার তো লাগেই। তো এই জন্য আমার আম্মা গন্ধ যাতে না আসে সেজন্য রসুন বাটা দিল। এবার আমরা এখানে অ্যাড করলাম 2 চা চামচের মতন ধনের গুঁড়ো। এবার আমরা দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচের মতন। ভিউয়ার্স আমরা আপনাদেরকে আগেই বলছি আমাদের হাঁসটা বেশ বড়, এই জন্য মশলাটা আমরা এভাবে অ্যাড করছি। শুকনো মরিচের গুঁড়া দিলাম আমরা এখানে 3 টেবিল চামচের মতন। হাঁসের মাংস আবার একটু ঝালঝালই ভালো লাগে, তো এই জন্য আপনারা যদি কম ঝালের খেতে চান সেভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঝালের পরিমাণটা। এরপরে আমরা দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন জিরার গুঁড়া। এরপরে আমরা এখানে অ্যাড করছি শুধুমাত্র কালারের জন্য লাল কাশ্মীরি মরিচ, এটাতে সুন্দর একটা কালারও আসে এবং অল্প ঝালও হয়। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভিউয়ার্স আজ আমরা এটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করব, এটা খেতে অসম্ভব মজা হয়। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। ভিউয়ার্স আমরা বললাম তো এটা নারকেলের দুধ দিয়ে রান্না করব, আপনারা চাইলে নারকেলের দুধ ছাড়াও এটা রান্না করতে পারেন, তবে নারকেলের দুধ দিয়ে রান্নলে বেশি মজা হয়। ভিউয়ার্স আরেকটা কথা বলি আপনাদেরকে, এর সাথে আরও একটা স্পেশাল মশলা যায়, লাইক স্পেশাল মশলাও বলতে পারেন অথবা টিপসও বলতে পারেন। যারা হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করবে না, তারা যখন মাংসটাকে কষাবে তখন তার মধ্যে গোমরি আর রাঁধুনি, 1 চামচ গোমরি 1 চামচ রাঁধুনি ভেজে গুঁড়া করে কষানোর সময় দিলে হাঁসের মাংস থেকে যে গন্ধটা আসে সেটা আসবে না। আর যেহেতু আমরা নারকেলের দুধ ব্যবহার করছি আর ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব, ইনশাল্লাহ এখান থেকে গন্ধ আসবে না। আর নারকেলের দুধ দিলে এই মশলাটা ব্যবহার করা লাগে না। তাহলে আমরা এটা একটু মাখিয়ে নিই। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত মশলা হাঁসের সাথে মিক্স করে নিয়েছি। এবার এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। আমরা এখানে 2 চা নারকেলের দুধ করে নিয়েছি, লাইক এখানে যেহেতু ওরকম আস্ত নারকেল পাওয়া যায় না, বা পাওয়া গেলেও ওটা হয়তো কুড়ানো আমাদের পক্ষে পসিবল হয় না, তো এই জন্য প্যাকেটে যে নারকেলগুলা থাকে, যে কুড়ানো নারকেলগুলা থাকে সেখান থেকে আমরা 2 প্যাকেট নিয়ে দুধ করে নিয়েছি।
ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসের চুলা অন করিনি, আমরা আগে থেকে সব মশলা মিক্সড করে নিচ্ছি। নারকেলের দুধ অ্যাড করলাম, এবার আমরা গ্যাসের চুলাটাকে অন করছি। মোটামুটি সব কিছু ডান, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে মাংসটাকে কষিয়ে নিই। ভিউয়ার্স, ফিরে আসলাম আমরা আধা ঘন্টা পর। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। আমরা এটাভাবে কষিয়ে নিচ্ছি, আমরা আরও কষাবো। এখনই সুন্দর একটা গন্ধ আসছে। ও হ্যাঁ, আমার গন্ধতে আবার প্রবলেম হয় মানুষের, বলে সুবাস কেন বলি না। ভিউয়ার্স, গন্ধ যখন বলছি আমি সুন্দর গন্ধ, তার মানেই তো সুবাস, তাই না? আমি তো আর বলিনি যে গন্ধ বা দুর্গন্ধ, সুন্দর গন্ধ, দ্যাটস মিন সুবাস, রাইট? ওকে ভিউয়ার্স, ফিরে আসছি আমরা আবারও কিছুক্ষণ পরে। ভিউয়ার্স, আমাদের কষানো প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, লাইক যেটাতে সবাই বলে কালা ভুনা, বাট অ্যাকচুয়ালি আমাদের বাসার মাংসগুলাকে এতই কষায়, কষানোর কারণে রঙটা এমনি কালোর মতন চলে আসে। যতক্ষণ না হাঁস কাটতে ধুতে সময় লেগেছে, আমার মনে হয় তার থেকে আমার মা কষিয়েছে অনেক বেশি সময় ধরে। আর হ্যাঁ, কষানোর মাঝে আমার মা এখানে একটু এলাচ আর দারচিনির গুঁড়া উপর থেকে একটু ছিটিয়ে দিয়েছে। আপনারা হাঁসের মাংস এভাবে কষিয়ে রাখবেন, ইনশাল্লাহ কোনো গন্ধ থাকবে না। আরও বাকি ছিল হাঁসের, নারকেলের দুধ, সেটা আমরা এর সাথে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে দমে রাখবো। ফিরে আসছি আমরা কিছুক্ষণ পরে। ভিউয়ার্স, আমাদের রান্না ডান। আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর কালার এসছে। এরপরে আমরা উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি। খেতে মাশাল্লাহ অনেক মজা হবে, যদিও আমি একটু টেস্ট করে দেখেছি ঝোল, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই এইভাবে আমাদের রেসিপিটি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। এবং আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ফিরে আসছি আমরা পরিবেশনে। রান্না ডান। ভিউয়ার্স, আমাদের রান্না ডান, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার এসছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই আমাদের রেসিপিটি ট্রাই করবেন, এবং এছাড়া যদি আরও অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান আমাদের কাছ থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।